আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। টোটাল তিনটা অফার শেয়ার করবো আজকের ভিডিওতে। এক্সচেঞ্জের অফার আছে, ওয়ালেট অফার আছে, ইনস্ট্যান্ট অফারও আছে। সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, আর যে অফারগুলো শেয়ার করবো প্রত্যেকটা অফারে জয়েন করবেন, একটা অফারও মিস করবেন না। আমাদের যে ফার্স্ট অফারটা আছে এটা হচ্ছে মোব টোকেনের, এখানে হচ্ছে তাদের সিজন টুটা চলতেছে। আর এটা হচ্ছে দেখেন আপনি বক্স ক্লাইম করতে পারবেন 7 দিন, এবং যে বক্স ক্লাইম করবেন এই বক্স থেকে আপনি গ্যারান্টেড তাদের যে টোকেন আছে মোব টোকেন, এই মোব টোকেন পাবেনই পাবেন। এবং এখানে হচ্ছে তাদের যে মোব টোকেনটা আছে এটা কিন্তু সুই মেননেটে লঞ্চ হবে। সো সুই কিন্তু একটা হাইপফুল প্রজেক্ট বর্তমান সময়ে, তো তারা কিন্তু ওয়েট করতেছে সুই মেননেটে টোকেন লঞ্চ করার জন্য। তো এই প্রজেক্টেরও মোটামুটি প্রাইস ভালো হতে পারে, অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন। এখানে জাস্ট কিছু করার নেই, একটা ওয়ালেট আপনাকে ক্রিয়েট করতে হবে, এবং যে ইয়েগুলো আছে এখানে যেই বক্সগুলো আছে এগুলো কালেক্ট করতে হবে, এবং এই বক্স ওপেন করলে আপনি এখান থেকে টোকেন পাবেন, যেটা পরবর্তীতে আপনি সরাসরি সেল করতে পারবেন। আর এখান থেকে যদি আপনি তাদের টুইটারটা দেখেন, টুইটারের মধ্যে কিন্তু অলরেডি মোটামুটি ভালোই ফলোয়ার আছে। আর যেটা বলছে এদের কিন্তু ফার্স্ট যেই রাউন্ড ছিল বা সিজন ছিল এটা কিন্তু এন্ড হয়ে গেছে, এখন হচ্ছে সেকেন্ড যে সিজন আছে এটা চলতেছে। আর এটা তাদের যে টুইটার, আর এটা হচ্ছে তাদের টুইটার, টুইটারের মধ্যে দেখেন অলরেডি কিন্তু বিটকিপ ওয়ালেট ফলো করে রাখছে, আর মোটামুটি 2021 সাল থেকে কিন্তু তারা কাজ করা শুরু করছে। এখানে আসলে তাদের বিভিন্ন গিভওয়ে টিভওয়ে দেখতে পারবেন, প্রায় সময় দিয়ে থাকে। সো এই অফারটাতে কীভাবে জয়েন করবেন এটা একটু পরে দেখাইতেছি, আর এর আগে আমরা আরও যে অফারগুলো শেয়ার করবো এগুলোর সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিই। তো এখানে হচ্ছে আরেকটা অফার, যেটা এটা হচ্ছে লার্ন অ্যান্ড আর্নের অফার, এটা হচ্ছে প্রবিট গ্লোবালের পক্ষ থেকে। যারা এটার মধ্যে অলরেডি জয়েন করছেন তারা তো করছেনই, আর যারা করেন নাই তাদেরকে দেখাবো কীভাবে আপনারা করবেন। এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করে রাখেন, দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট মানে এগুলো আপনারা ক্লাইম করতে পারবেন। লার্ন ক্রাইপ্টো, কমপ্লিট কুইজ এবং আর্ন ফ্রি রিওয়ার্ড, আপনারা এখানে হচ্ছে বাইন্যান্স লার্ন অ্যান্ড আর্নের মতো কিন্তু রিওয়ার্ড গেইন করতে পারবেন। এখানে দেখেন একটা কোর্স অলরেডি চলতেছে, যেটা হচ্ছে সুইম টোকেন পাবেন 14টা, যার ভ্যালু হচ্ছে $4 মতো। এটা চলবে April 24 পর্যন্ত। এখানে জাস্ট আপনি যদি একটা অ্যাকাউন্ট করে রাখেন, পরবর্তী যতগুলো লার্ন অ্যান্ড আর্ন ক্যাম্পিং এখানে আসবে প্রত্যেকটাতে পার্টিসিপেট করতে পারবেন। দেখেন একটু নিচের দিকে যদি আসি, এখানে দেখেন গত যেই রাউন্ডটা গেছে এদের লার্ন অ্যান্ড আর্নের, যারা এই কুইজগুলো কমপ্লিট করছে তারা কিন্তু এখান থেকে সরাসরি ইথেরিয়াম পাইছে 0.3003। এর নিচে আপনারা এখান থেকে সরাসরি কিন্তু বিটকয়েন দিচ্ছে 0.3025। তো এগুলো কিন্তু যারা জয়েন করছে প্রত্যেকে কিন্তু নিতে পারছে। আর প্রবিটের মধ্যে মিনিমাম উইথড্রো মানে মিনিমাম ট্রেড একদম কম, $1 হলে আপনি ট্রেড করে উইথড্রো করে নিতে পারবেন। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং এখানে কীভাবে কী করবেন এবং কীভাবে এগুলো আর্ন করবেন এটা ফুল ডিটেলস আমি এখন দিব আপনাদেরকে। আর আমাদের থার্ড যে অফারটা আছে এটা কিন্তু অলরেডি কয়েন গেকোতে লিস্টেড আছে, আপনারা এখান থেকে টোকেন পাবেন টোটাল 10টা, এবং এই 10টা টোকেন কিন্তু আপনারা সোমবারে সেল করতে পারবেন। এবং এটা হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই হলো সেলের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, যেটা হচ্ছে আপনার অলরেডি কিন্তু এটা লিস্টেড আছে, যখন আপনি এটা উইথড্রো করতে পারবেন তখনই সেল করতে পারবেন। এখানে দেখেন একজনে কোশ্চেন করছিল এটা কখন থেকে সেল করা যাবে বা উইথড্রো করা যাবে, তখন এই যে অ্যাডমিন রিপ্লাই দিছে সোমবার থেকে মানে মানডে, আছে কিন্তু রবিবার। সো অবশ্যই প্রত্যেকে এটার মধ্যে জয়েন করে নেবেন, এটার মধ্যে জয়েন করাটা একটু টাফ, কারণ সার্ভারটা এটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছিলো গতকালকে রাত্রি, আর সার্ভারটা একটু স্লো কাজ করতেছে। সো কীভাবে জয়েন করবেন প্রপারলি অবশ্যই দেখা দেবো। সো এখন আসি আপনারা এখানে ফার্স্ট যে অফারটা আছে আমাদের, এই ফার্স্ট অফারের মধ্যে কীভাবে পার্টিসিপেট করবেন। তো ফার্স্ট অফারে পার্টিসিপেট করার জন্য আপনাদের জন্য একটা এক্সটেনশনের লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্টে, তো এক্সটেনশনটা আপনাকে এখানে ইনস্টল করে নিতে হবে, এক্সটেনশনের মাধ্যমে আপনাকে কাজটা করতে হবে। তো এখানে মোটামুটি অনেকগুলো ওয়ালেটের মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন, বাট আমি যেটা দেখা দিতেছি এটা ট্রাই করবেন প্রত্যেকে। এখানে হচ্ছে পেট্রা আপ্রোস যে ওয়ালেট আছে, বা আপনার যদি আগে থেকে মার্টিন ওয়ালেট বা আপ্রোস নেটওয়ার্কের কোনো ওয়ালেট ইনস্টল করা থাকে এক্সটেনশন আপনার কিউ ব্রাউজারের মধ্যে, সেক্ষেত্রে ইনস্টল করার দরকার নাই। তো আর যাদের নাই তারা এটা ইনস্টল করে নেবেন। এক্সটেনশন লিঙ্কটা আপনারা টেলিগ্রাম চ্যানেলে পাবেন, এখানে দেখবেন লেখা আছে অ্যাড টু ক্রোম, তো এই অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর আপনার যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, এরকম ওকে ওকেতে ক্লিক করে দেবেন। আপনার যখন এটা অ্যাড হবে উপরে দেখবেন এখানে থ্রি ডট আছে, যে এখানে যে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটের উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যখন আপনার এটা অ্যাড হয়ে যাবে দেন আপনারা সরাসরি আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। দেন অফার লিঙ্ক নামে, ফার্স্ট অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে আরেকটা, যেটা আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাইছিলাম এখানে, এই যে এখানে মোবিয়াস মার্কেট এয়ারড্রপ যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা দেওয়া থাকবে এয়ারড্রপ লিঙ্ক নামে বা অফার লিঙ্ক নামে। ওকে, তো সরাসরি এই সাইডের মধ্যে চলে আসবেন। এই সাইডে আসার পর একটু স্ক্রল ডাউন করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে কালেক্ট নাও, এই কানেক্ট নাওয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়ালেটে মানে আপনার যেই কিউ ব্রাউজার আছে এখানে যে এক্সটেনশনটা অ্যাড করা আছে এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবেন, যেরকম আমি এটা অ্যাড করছি সেক্ষেত্রে এটা রিকমেন্ডেড লেখা আছে এটার উপর ক্লিক করবেন। আপনার যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, এখানে একটু ওয়েট করবেন। তো এরকম আসবে, ফার্স্টে আপনার এখানে পাসওয়ার্ড দেওয়ার কথা বলতে পারে যদি আপনার ইয়ে থাকে ওই পাস আনলক করা না থাকে। তো এখানে নিচের দিকে অ্যাপ্রুভ লেখা আছে, অ্যাপ্রুভের উপর ক্লিক করবেন, এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। ওকে, তো এটা একটু ওয়েট করবেন এখানে। তো একটু ওয়েট করার পর এখানে দেখবেন এরকম চলে আসে, এরকম আসার পর এখান থেকে জাস্ট ক্লাইম লেখা আছে ক্লাইমের উপর একটা ক্লিক করে দেবেন।
ওকে, তো এখান থেকে এটা সরাসরি ক্লাইম হয়ে গেছে কিন্তু। তো আমার কিন্তু ফার্স্ট ডে যেটা আছে এটা কিন্তু ক্লাইম হয়ে গেছে, এখানে দেখেন 10 বক্স লেখা চলে আসছে। দেন সেকেন্ড ডে যখন আমি ক্লাইম করবো এতটা পাবো, এবং থার্ড ডে এরকমভাবে আমার প্রত্যেক দিন এখান থেকে মোটামুটি ক্লাইম করতে হবে। তো আপনারা জাস্ট এখানে কাজ এইটুকু, এখান থেকে প্রত্যেক দিন এইটুকু ক্লাইম করে নেবেন, এবং পরবর্তী সময় যারা যখন তারা টোকেনটা লঞ্চ করবে দেন আপনারা এই বক্সগুলো ওপেন করতে পারবেন, এবং বক্স থেকে কিন্তু গ্যারান্টেড আপনার এখান থেকে টোকেন থাকবে যেটা আপনি সেল করতে পারবেন। এখন আসি আমাদের সেকেন্ড জি অফারটা আছে এটার দিকে। ওকে, তো আমাদের সেকেন্ড জি অফারটা আছে এটা হচ্ছে প্রবিট গ্লোবালের পক্ষ থেকে, যেটা হচ্ছে ফার্স্টে আমি আপনাদেরকে দেখাইছি কুইজের আনসার, মানে দিবেন কুইজের আনসার এবং এখান থেকে যেই টোকেন আছে এটা পাবেন। তো এর আগে আপনাদেরকে আনসার দেওয়ার আগে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে, আর অ্যাকাউন্ট অবশ্যই KYCটা করে নিতে হবে। আর KYC করলে পরবর্তীতে যতগুলো কুইজ আসবে প্রত্যেকটাতে জয়েন করতে পারবেন, প্লাস এখন যে কুইজটা অনগোয়িং আছে এটাতেও পার্টিসিপেট করতে পারবেন। এখন এর কুইজটা কিন্তু 24 এপ্রিল পর্যন্ত চলতে থাকবে। তো এখন আসি আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কীভাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সরাসরি এরকম সাইন আপ পেজের মধ্যে নিয়ে আসবে। তো এখানে আনার পর এখানে ইমেল দেওয়া আছে, ইমেল আছে, এখানে একটা ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এখানে দিবেন, রেফার কোডটা এখানে শো করবে অটোমেটিক, না করলে এখানে রেফার কোড দেওয়া থাকবে, এটার উপর ক্লিক করে রেফার কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নিচের দিকে যে টিকমার্কগুলো আছে প্রত্যেকটাতে টিকমার্ক দিবেন, দেওয়ার পর সাইন আপ আছে, সাইন আপের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখানে বলবে যে মোবাইল নাম্বার বা OTP এগুলো সেট করার জন্য। তো এখানে একটা প্রবলেম আছে যেটা হচ্ছে বাংলাদেশ থেকে KYC হয় না। সো এখানে এক ভাই বললো বাংলাদেশ থেকেও নাকি KYC হয়, ইন্ডিয়া সিলেক্ট করে জাস্ট সাবমিট করলেই হয়। সো যারা বাংলাদেশ থেকে আসেন তারা কী করবেন, এখান থেকে স্কিপ ফর নাও লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন, আর যারা ইন্ডিয়া থেকে আসেন তারা চাইলে এখান থেকে ফোন নাম্বারটা সেট আপ করে নিতে পারেন, কোনো ঝামেলা হবে না। আর যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে স্কিপ ফর নাও করবেন, অবশ্যই কিন্তু আপনি বাংলাদেশ থেকে এখানে ফোন নাম্বার ফার্স্টে ভেরিফাই করবেন না, করলে কিন্তু ঝামেলা হবে। তো ফার্স্টে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, অ্যাকাউন্ট লগ ইন করার পর এরকম আসবে, এরকম আসার পর এখানে দেখেন উপরে লেখা আছে ভেরিফাই নাও লেখা আছে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আসবে নিচের দিকে এখানে ভেরিফাই নাও আছে এটার উপর ক্লিক করবেন। ওকে, তো এখানে আসার পর অটোমেটিক ডিটেক্ট হয়ে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে দেখেন নিচের দিকে লেখা আছে বাংলাদেশ থেকে KYCটা হবে না। তো যারা বাংলাদেশ থেকে আসেন ফার্স্টে কিন্তু বলছি ফোন নাম্বার ভেরিফাই করার দরকার নেই, আপনারা এইভাবে ট্রাই করেন, স্মার্ট কার্ড থাকলে হয়ে যাবে। এখান থেকে চেঞ্জ আছে, চেঞ্জের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর এখানে নেক্সট আছে, নেক্সটের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে NID কার্ড অনুযায়ী বাংলাদেশ থেকে হলে বাংলাদেশের, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়ার, বাংলাদেশ থেকে হলেও ইন্ডিয়া সিলেক্ট করে করবেন। এখানে আপনার ফুল নেম দিবেন, এখানে মেল বা ফিমেল যেটা আপনি এটা সিলেক্ট করে দিবেন, এখানে ডেট অফ বার্থ দিবেন, এখানে আপনার অ্যাড্রেসটা, এখানে হচ্ছে স্টেট, পোস্টাল কোড এগুলো দিয়ে দিবেন সবগুলো। এগুলো দেওয়ার পর এখানে নেক্সট আছে, নেক্সটের উপর ক্লিক করবেন, নেক্সটের উপর ক্লিক করার পর এরকম আসবে, এখানে বলবে আপনাকে একটা সেলফি দিতে, জাস্ট একটা সেলফি তুলবেন, সেলফি তোলার পর এখানে আপলোড ফটো আছে এটার উপর ক্লিক করে সেলফিটা আপলোড করে দেবেন। দেন এখান থেকে আপনি NID কার্ডটা সিলেক্ট করে নেবেন বা যেটা থেকে করতে চান ওইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এরকম আসবে আপনার NID কার্ডের যে ফ্রন্ট পেজটা আছে এই ফ্রন্ট পেজটা এখানে দেবেন, ব্যাক পেজটা এখানে দেবেন। দেওয়ার পর এটা জাস্ট নিচের দিকে এখানে দেখবেন নেক্সট লেখা আছে, নেক্সটের উপর ক্লিক করবেন, আপনার যে NID কার্ডগুলো আছে এগুলো এখানে শো করবে, ব্যাক পার্ট ফ্রন্ট পাস এখানে শো করবে, শো করার পর নিচের দিকে দেখেন প্রসিড এনিওয়ে লেখা আছে, আপনি আবার উপরেটার মধ্যে ক্লিক করেন না তাহলে কিন্তু হবে না, এই যে নিচের দিকে প্রসিড এনিওয়ে লেখা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে চলে গেছে, 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার এটা হয়ে যাবে। আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া দিয়ে ট্রাই করবেন, যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে তো ভালো, আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই, স্কিপ করে দেবেন, আর ইন্ডিয়া থেকে কিন্তু ইজিলি হয়ে যাবে। আর একটা কথা যেটা, এটা হচ্ছে আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে এখানে প্রবিট গ্লোবালের, সেক্ষেত্রে আপনি পুরাতন অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটার মধ্যে পার্টিসিপেট করতে পারবেন। তো এটা যখন আপনার হয়ে যাবে, এটা হওয়ার পর কী করবেন, আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আরও একটা লিঙ্ক আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যেটা হচ্ছে কুইজ লিঙ্ক। তো কুইজ লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি এরকম একটা লিঙ্কের মধ্যে নিয়ে আসবে, নিয়ে আসার পর আপনার এখানে যদি অ্যাকাউন্টে লগ ইন থাকে অলরেডি সেক্ষেত্রে এখানে দেখেন উপরে 3 ডট আছে, এখানে দেখেন আমার এটা কিন্তু লগ ইন নেই, যদি লগ ইন হয়ে যায় অটোমেটিক সেক্ষেত্রে তো হলেও, যদি না হয় সেক্ষেত্রে এখানে লগ ইন লেখা আছে এটার উপর ক্লিক করবেন। অবশ্যই যখন আপনার KYC 2টা ভেরিফাই হবে তখন এটার উপর ক্লিক করবেন। দেন এখানে আর নাও লেখা আছে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করলে কতগুলো কুইজ দিবে আপনাকে, এই কুইজের অবশ্যই আপনাকে সঠিক আনসার দিতে হবে। এখানে দেখেন আমার কুইজের আনসারগুলো অলরেডি কিন্তু দেওয়া আছে, এই কুইজের আনসারগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, জাস্ট এখান থেকে দেখে দেখে আপনারা কুইজের আনসারগুলো দিয়ে দেবেন, এটা কিন্তু হয়ে যাবে। তো এটা হওয়ার পর আপনারা দেখবেন এখানে কিন্তু কুইজ মানে রিওয়ার্ডটা কখন দিবে, যে অফারটা আছে অফারটা কিন্তু এন্ড হয়ে যাবে 14 এপ্রিল এন্ড হয়ে যাবে। এখানে আমি দেখাই দিই, এখানে 14 এপ্রিল কিন্তু এটা এন্ড হয়ে যাবে, এন্ড হওয়ার 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি এখান থেকে তাদের যে সুইম টোকেনটা আছে বা স্প্রিট উইজডম টোকেনটা আছে এটা কিন্তু সরাসরি আপনার প্রবিট গ্লোবালে পেয়ে যাবেন। এখানে মিনিমাম ট্রেড $1 আপনার ট্রেড করে কিন্তু এটা উইথড্র করে নিতে পারবেন। এখন আসি আপনাদের যে থার্ড অফারটা আছে এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন, এটা কিন্তু অলরেডি ভাইরাল একটা অফার এবং এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দিয়েছি। ওকে, তো ফার্স্টে যে এরকম যেরকমটা দেখাইছিলাম এটা কিন্তু অলরেডি লিস্টেড আছে পানকেক সোয়াপে, সেই লেভেলের ভলিউম হইতেছে এবং এটা বিট গেটের মধ্যেও লিস্টেড হবে। এটা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছে, এখান থেকে 10টা টোকেন পাবেন যেটার প্রাইস হইতেছে $2 কাছাকাছি, $2 পুরোপুরি হবে না। তো এখানে জয়েনটা করবেন কীভাবে, জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই যে লিঙ্কটা দেওয়া আছে ফার্স্টে, এই লিঙ্ক এই যে পোস্টটা আছে এই পোস্টের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো এখানে যে লিঙ্কটা আছে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ফার্স্টে এখান থেকে, এটার উপর ক্লিক করলে এখান থেকে ডাউনলোডের অপশন আসবে।
জাস্ট একটু ওয়েট করেন, আমি দেখাই দিই। এখানে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডের উপর ক্লিক করবেন। এখানে যে ডাউনলোড লেখা ছিল ওটার উপর ক্লিক করবেন। ডাউনলোড লেখার উপর ক্লিক করলে আপনারা এখান থেকে এটা আবার বলবে, এখান থেকে ডাউনলোড ফাইল লেখা থাকবে, এটার উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাপটা ডাউনলোড করার পর ওপেন করবেন, আর যদি এটা হচ্ছে ইনস্টল না হয় সেক্ষেত্রে আপনার ফাইল ম্যানেজার থেকে ইনস্টল করবেন, কারণ ক্রোমের মাধ্যমে অ্যাপ ইনস্টল করলে অনেক ফোনের মধ্যে পারমিশন দেওয়া থাকে না, ইনস্টল হয় না। তো ফাইল ম্যানেজার থেকে ওপেন করবেন, সেক্ষেত্রে ইনস্টল হবে। দেন ওপেন করবেন, ওপেন করার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বলবে এখানে একটা ওয়ালেট নেম দেওয়ার জন্য, আপনি এখানে একটা ওয়ালেট নেম দিবেন, এখানে একটা রেফার কোড দিবেন, মাস্ট বি রেফার কোডটা দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি রিওয়ার্ডটা পাবেন না, যেটা হচ্ছে রেফার কমিশন বা ওই রেফার কোড ইউজ করার জন্য আপনার যে কমিশনটা আছে। এখান থেকে দেখেন রেফার কোড নামে আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেফার কোড দেওয়া থাকবে, এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন এটা বসাই দেবেন, নিচের দিকে কন্টিনিউ লেখা আছে, এটার উপর ক্লিক। ওকে, তো এটার উপর ক্লিক করার পর আপনার ট্রাস্ট ওয়ালেটের মতো কি দিবে কিছু, ওই কিগুলো সেভ করে রাখবেন। দেন এটা আবার ওই ট্রাস্ট ওয়ালেটের মতো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর এখানে হইতেছে সার্ভারটা একটু স্লো কাজ করে, আপনারা এখান থেকে একটু ওয়েট করে করে ক্লিক করবেন, তাছাড়া কিন্তু আপনারা এখানে জয়েন করতে পারবেন না। অলরেডি ভাইরাল যেটা বলছিলাম, অনেকে হয়তো বা জয়েন করে নিয়েছেন। তো এখানে আপনার পিনকোডটা সেট করতে হবে, 6 ডিজিটের একটা পিনকোড সেট করে দেবেন। সেট করার পর এখানে দেখবেন কনগ্রাচুলেশন লেখা চলে আসছে, ইনস্ট্যান্টলি আপনি ALMR টোকেন পাবেন 10টা। এখন হইতেছে এটা কিন্তু আপনি এখন সেল করতে পারবেন না, যেটা আমি বলছি ওই সেল করতে পারবেন, কিন্তু আপনার এখানে দেখেন স্ক্রিনশটটা দেখেন, এখানে মানডেতে সেল করতে পারবেন, মানডে থেকে এটা উইথড্র হয়তো বা চালু হবে। দেন আপনার এটা সরাসরি পানকেক্স অ্যাপ লিস্টেড আছে, সেল করতে পারবেন। আর এখন হইতেছে আপনি যদি এখানে রেফার করতে পারেন, সেক্ষেত্রে রেফারের জন্য এক্সট্রা $1 করে আছে প্রত্যেক রেফারে, এবং আপনি যাকে রেফার করবেন সে কিন্তু এখানে প্রায় $2 মতো পাইতেছে। তো রেফার কোডটা পাবেন কোথায় এটা আমি দেখাই দিই আপনাদেরকে। আপনার যে অ্যাপ্লিকেশনটা অ্যাকাউন্ট করছেন, আমি সরাসরি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসি, অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নেবেন আপনার। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশনটা লগ ইন হইতেছে না, এখানে মনে হয় প্রবলেম চলতেছে। তো আপনারা জাস্ট এটার মধ্যে ট্রাই করবেন, এটার মধ্যে কিন্তু প্রায় সময় সার্ভার ডাউন থাকে, প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যার কারণে। আর এটা হচ্ছে সেটিংসের উপর ক্লিক করলে রেফার অ্যান্ড আর্নের অপশন পাবেন, ওইখানে কিন্তু আপনার টোকেনটাও দেখতে পারবেন আর রেফার কোডটাও পাবেন। যদি রেফার করতে পারেন প্রত্যেক রেফারের জন্য $1 করে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।